पापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरेष्ठाय रामकृष्णाय ते नमः जननीम शारदाम देवीम रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सेत्वा प्रणमामि मुहुर्मुहुः नमः श्रेयति राजाय विवेकानंद शूरे सच्चे सुख स्वरूपाय स्वामिने तापहारिने श्री श्री रामकृष्ण भागवतम श्रीयुक्त रामेन्द्र सुंदर भक्ति तीर्थ विरचित मध्यलीला अष्टम अध्याय ठाकुर एवं हलधारी जे सम्पर्क सेटी बला हच्छे हलधारी एक समय बोलछेन जे आमी तुम्हाके चिनते पेरेछि तुम्हार भितरे ऐश्वरिक महाशक्ति पूर्ण रूपे प्रकाशित हयेछे तार उत्तरे ठाकुर बोलछेन तुमी किछुदिन दक्षिणेश्वरे अवस्थान करो तखन तुम्हार भावटी ठीक ठीक बोझा जाबे एइभावे ठाकुर बोले मौन भाव अवलम्बन करेछेन तारपरे बला हच्छे श्लोक संख्या 30 तत्परे किछुदिन गत हईले ठाकुरेर कार्यकलाप देखिया हलधारीर मनेर अवस्था अन्यरूप हइयाछिल सुगतेषु हलधारिनः ठाकुराचरणं दृष्ट्वा भावान्तरम् उपस्थितम् तत कतिपय अहसु गतेषु हलधारिन तारपरे किछुदिन गत होले तत तारपरे कतिपय आह सुगतेषु किछुदिन गत होले पर हलधारी हलधारिन ठाकुर आचरणं दृष्ट्वा ठाकुरेर श्री श्री गदाधरे ठाकुरेर आचरण देखे भावान्तरम उपस्थितम तार अन्यरकम प्रतिक्रिया हलो अन्यरकम मनेर अन्यरूप अवस्था हलो ततः कतिपयाहु सु गतेषु हलधारिन तारपरे किछुदिन गत होले हलधारी ठाकुर आचरणं दृष्ट्वा भावान्तरम उपस्थितम ठाकुरेर आचरण देखे तार भावान्तर उपस्थित हलो अन्य रूप भाव हलो अर्थात हलधारी भाविया परवर्ती श्लोके अर्थात हलधारी भाविया जे गदाधर भवतारिणी प्रसादेर ग्रहण विषय गदाधर भवतारिणीर प्रसादेर ग्रहण विषये ज्येष्ठ भ्राता रामकुमारेर सहित नानाभावे तर्क বিতর্ক করিয়াছিল আজ সে সেই গদাধর দীনতা সিদ্ধি লাভের জন্য সাধারণে দীনতা সিদ্ধি লাভের জন্য সাধারণে অস্পৃশ্য অনিষ্টকারক উচ্ছিষ্ট স্থান মার্জিত ও উচ্ছিষ্ট পত্র মস্তকে লইয়া গঙ্গা গর্ভে ফেলিয়া দিতেছেন অস্পৃশ্য অনিষ্টকারক উচ্ছিষ্ট স্থান মার্জিত এবং উচ্ছিষ্ট পত্র মস্তকে লইয়া গঙ্গা গর্ভে ফেলিয়া দিতেছেন ইয়ো সঙ্গদাধর পূর্বম প্রসাদিয়ান্নম ভোজনে कृतवान बहुश स्तर्क पंडितेन अग्रजे नहि एई गदाधर यो अशो गदाधर एई गदाधरी पूर्व प्रसादी अन्नम भोजने भवतारिणी जे प्रसादी अन्न सेटी भक्षण करते कृतवान बहुश स्तर्क बहु तर्क करेछेन पंडितेन अग्रजे नहि पंडित
তার অগ্রজ ভ্রাতা পণ্ডিত তার সাথে বহু তর্ক করেছেন এই রামকুমারের সাথে, তার জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমারের সাথে এই গদাধর তিনি বহু তর্ক করেছেন। ইয়ো অসো গদাধর পূর্ব প্রসাদিয়ান্নম ভোজনে, এই গদাধরই পূর্বে প্রসাদী ভবতারিণী প্রসাদী অন্ন ভোজন করতে গিয়ে কৃতবান বহুশস্তর্কম পণ্ডিতেন অগ্রজেন, তার অগ্রজেন হি তার সেই ভ্রাতা অগ্রজ ভ্রাতা রামকুমার পণ্ডিত যিনি পণ্ডিত তার সঙ্গে বহু তর্ক করেছেন এই ভোজনের ব্যাপারে। দেন ত্বস্যৈব সংসিদ্ধে वदुना देवसेवस साधनार्थं साधरणस्य अप्रेष्यम् अशुभं चेत् स्थानं तद्वीतकरेण स्थानं तद्वीतकरणे सहस्तेन कंठित विदित उच्छिष्ट पत्राणि मस्तके वै गदाधर खञ्जक्षेत्री दरिद्राणां गंगा गर्भे नापातयत् शन्मार्जनीं शयं नीत्वा उच्छिष्ट स्थानमार्जयत्। के गदाधर মা ভবতারিণী প্রসাদ ভোজনের ব্যাপারে অগ্রজ ভ্রাতা রামকুমারের সাথে বহু তর্ক করেছেন, তিনি এখন দীনত্বস্য এব সংসিদ্ধে সেই দীনতা সাধনের জন্য, দীনত্বস্য এব সংসিদ্ধে বহুনা দেব এব সহ সেই দীনত্ব সাধনের জন্য সিদ্ধি লাভের জন্য দীনত্বস্য সংসিদ্ধে অধুনা দেব এব সিনি অধুনা এখন সেই দীনতা সাধনের সিদ্ধির জন্য সাধনার্থম সাধারণ সাধনার্থম সেই দীনতার সাধনের সিদ্ধির জন্য সাধারণ সাধারণস্য অস্পৃশ্যম অশুভম চ ইয়ত, সাধারণের যে অস্পৃশ্য সাধারণের কাছে যেগুলি অস্পৃশ্য এবং অশুভ সাধারণস্য অস্পৃশ্যম অশুভম চাইয়া সাধারণ কাছে যেগুলি অস্পৃশ্য অশুদ্ধ সেই রকম স্থানম তদ্বীতকরণে স্থানম তদ্বীতকরণে সহস্তেন নকুণ্ঠিত, সেই যে স্থানগুলি সেইটি পরিষ্কার করার জন্যে নিজে হস্তে তিনি কুণ্ঠিত হচ্ছেন না, স্থানম তদ্বীতকরণে সহস্তেন ন কুণ্ঠিত সেই স্থানে তিনি নিজে হস্তে কাজ করতে কুণ্ঠিত হচ্ছেন না। বিধিত উচ্ছিষ্ট পত্রাণি মস্তকে বৈ গদাধর, সেই বিধিত সেই উচ্ছিষ্ট পত্রগুলি উচ্ছিষ্ট পত্রগুলি সেগুলি তার মস্তকে নিয়ে গিয়ে গদাধর খঞ্জশিত্রী দরিদ্রাণাম গঙ্গা গর্ভে নাপাতয়েত, তিনি সেই দরিদ্র ব্যক্তিদের যে উচ্ছিষ্ট সেই উচ্ছিষ্ট পত্রগুলি মাথায় নিয়ে গঙ্গা গর্ভে বিসর্জন দিচ্ছেন। খঞ্জশিত্রী দরিদ্রাণাম গঙ্গা গর্ভে নাপাতয়েত, গঙ্গা গর্ভে ফেলছেন, তারপরে সন্মার্জনীম স্বয়ং নিত্বা এবং সেই পরিষ্কার করার জন্য ঝাঁটা আদি যেগুলি সন্মার্জনীম স্বয়ং নিত্বা সেইগুলি নিজে হাতে করে নিয়ে উচ্ছিষ্ট স্থানম অমার্জয়েত, তিনি সেই উচ্ছিষ্ট স্থানটি পরিষ্কার করছেন। এইভাবে গদাধরের দীনতা সাধনের দেখে তখন তার মত পরিবর্তন হচ্ছে। यो असो गदाधर पूर्व प्रसादी अन्नम भोजने कृतवान बहुशस्तर्क पंडितेन अग्रजेन हि, जे गदाधर पूर्वे भवतारिणी पायर प्रसाद ग्रहणेर ब्यापारे बहु तर्क वितर्क
তার অগ্রজ ভ্রাতা রামকুমার পণ্ডিত রামকুমারের সাথে তর্ক করেছেন, সেই গদাধর দীনত্বস্যৈব সংসিদ্ধে অধুনা দেব এব স সাধনার্থম সাধনার্থম, সেই দীনতা সাধনার সিদ্ধির জন্য এখন সে সাধারণস্য অস্পৃশ্যম অশুভম চেয়ত, যেটি সাধারণের কাছে অস্পৃশ্য এবং অশুভ, ইয়ৎ স্থানম যে স্থান তদ্বীতকরণে সহস্তেন না কুণ্ঠিত, সেইটি পরিষ্কারের জন্য তিনি নিজে হস্তেই সমস্ত কাজ করতে কুণ্ঠিত হচ্ছেন না। বিধিত উচ্ছিষ্ট পত্রাদি মস্তকে বই গদাধর, সেই উচ্চাদের উচ্ছিষ্ট পত্রগুলি নিজের মস্তকে নিয়ে খঞ্জসেতি দরিদ্রানাম গঙ্গা গর্ভে ন্যাপায়ত, তিনি ন্যাপাতয়ত তিনি সেইগুলি গঙ্গা গর্ভে সেগুলি বিসর্জন দিচ্ছেন। তারপরে সন্মার্জনীম স্বয়ং নিত্বা, সেই ময়লা পরিষ্কার করা সেই ঝাঁটা আদি সেইগুলিকে গ্রহণ করে নিজে হাতে উচ্ছিষ্ট স্থান অমার্জ, সেই উচ্ছিষ্ট স্থান তিনি পরিষ্কার করছেন। ইয়োসো গদাধর পূর্ম প্রসাদিয়ান ভোজনে কৃতবান বৌষস্তর্কম পণ্ডিতেন অগ্রজে নহি দীনত্বস্যৈব সংসিদ্ধে অধুনা দেব এব স সাধনার্থম সাধারণস্য অস্পৃশ্যম অশুভম চেয়ত স্থানম তদ্বীতকরণে সহস্তেন ন কুণ্ঠিতঃ বিদিতোচ্ছিষ্ট পত্রাণি মস্তকে বৈ গদাধর খঞ্জস্ত্রী দরিদ্রানাম গঙ্গা গর্ভে নাপতয়ত সন্মার্জনীম স্বয়ং নীত্বা উচ্ছিষ্ট স্থানমার্জয়ত। তারপরে বলা হচ্ছে ঠাকুর অন্য একটি দরিদ্র ও কুষ্ঠাদি রোগগ্রস্ত ব্যক্তির সহিত নিজকে কিছুমাত্র ভেদ বুদ্ধি না করিয়া সর্বজীবের সমবুদ্ধি দেখাইতেছেন এবং সর্বজীবের শিবজ্ঞানে ঐরূপ অত্যন্ত অপবিত্র মহাপাতকীগণের উচ্ছিষ্টান্ন ভোজনেরও কিছুমাত্র কুণ্ঠাবোধ করিতেছেন না। পুন অন্ন দিনে সাধু সমবুদ্ধি মদর্শয়ত সর্বজীবে শিবজ্ঞান সাধন সিদ্ধেষুধে দরিদ্রোচ্ছিষ্ট ভোক্তানাম অকরত ভোজনম স্বয়ং পুন অন্ন দিনে, আরেকদিন সাধু সমবুদ্ধি দর্শয়ত, সেই সর্বত্র জীবের সঙ্গে সমবৃদ্ধি ভেদমাত্র বুদ্ধি সর্বজীবের সমবুদ্ধি এইটি সাধনের জন্য সাধু সমবুদ্ধিম অদর্শয়ত। কোন অন্য দিনে আরেকদিন সাধু সমবুদ্ধিম অদর্শয়ত, সেই সর্বজীবের সমবুদ্ধি এইটি ভেবে সর্বজীবের শিবজ্ঞান সাধনা সিদ্ধেষুধে, সর্বজীবের শিবজ্ঞান এই সাধনার উদ্দেশ্যে, সেই সর্বজীবের সমবুদ্ধি সর্বজীবের শিবজ্ঞান এই সাধনার সিদ্ধির জন্য দরিদ্র উচ্ছিষ্ট ভুক্তান, দরিদ্র সেই দরিদ্র মানুষের তার যে উচ্ছিষ্ট ভোজন সেইটি উচ্ছিষ্ট খাবার অকারত ভোজনম স্বয়ং, সে নিজে তিনি স্বয়ং ভোজন করছেন। পুন অন্য দিনে সাধু সমবুদ্ধি মর্তৎসয়েত, আরেকটি দিনে সাধুতেই সমবুদ্ধি জীবের সঙ্গে সমবুদ্ধি দেখে সর্বজীব শিবজ্ঞান সাধনা সিদ্ধেশ্বরী, সমস্ত জীবের সাথে শিবজ্ঞান
শিব জ্ঞানী সমস্ত জীবনের সাথে যে অভেদ বুদ্ধি এই সাধনা সিদ্ধির জন্য দরিদ্র উচ্ছিষ্ট ভক্ত ভুক্তানাম অকারত ভোজনম স্বয়ং, সেই দরিদ্রদের উচ্ছিষ্ট অন্ন সেটিও তিনি নিজেই ভোজন করছেন। পুনরন্ন দিনে সাধু সমবুদ্ধি মদর্শয়ত সব জীবে শিব জ্ঞান সাধন সিদ্ধেশরে দরিদ্রোচ্ছিষ্ট ভোক্তানাম অকারত ভোজনম স্বয়ং। তারপরে বলা হচ্ছে এবং মহাপ্রসাদ বোধে, মহাপ্রসাদ বোধে মস্তকে ধারণ করত দরিদ্রের ধনলাভের মতো পরমানন্দ বোধে নিত্য করিতেছেন, দরিদ্রের ধনলাভের মতো পরমানন্দে নিত্য করিতেছেন। মহাপ্রসাদ বোধে নমস্তকো পরিধারেন কৃত্বেবম আনন্দয়তো নেত্বতে স্ম গদাধর যথা ধনোলব্ধন পরমানন্দ নির্বেত। মহাপ্রসাদ বোধে না, এবং সেটি মহাপ্রসাদ জ্ঞানে সেই দরিদ্রের উচ্ছিষ্ট ভুক্ত যে পদার্থ সেইটিকে অন্নকে তিনি মহাপ্রসাদ জ্ঞানে মস্তকো পরিধারণ, মস্তকে ধারণ করে কৃত্বা এবমি আনন্দয়ুত, এবং মহানন্দে এইটি করে নিত্যতিস্ম গদাধর, গদাধর তিনি নিত্য করছেন মহানন্দে সেই মহাপ্রসাদ মস্তকে, সেটিকে মহাপ্রসাদ জ্ঞানে দরিদ্রদের ভুক্ত অন্ন উচ্ছিষ্ট সেটিকে মহাপ্রসাদ জ্ঞানে মাথায় ধারণ করে কৃত্বা এবমি আনন্দয়ুত নিত্যতিস্ম গদাধর, গদাধর আনন্দে নিত্য করছেন, ঠিক যেমন যথা ধনোলব্ধন পরমানন্দ নিবৃত, যেমন ধন লাভ করে, যেমন ধন লাভ করে দরিদ্র ব্যক্তিরা ধন লাভ করে পরমানন্দে নিত্য করতে থাকে, দরিদ্রের ধন লাভের মতো যথা ধনোলব্ধন পরমানন্দ নিবৃত, দরিদ্রোচ্ছিষ্ট মহাপ্রসাদ বোধে নমস্তকো পরিঘাত ধারে, এবং সেই উচ্ছিষ্ট অন্ন মহাপ্রসাদ জ্ঞানে মস্তকের উপর ধারণ করে কৃত্বেবম আনন্দয়ুত নিত্যতিস্ম গদাধর, গদাধর তিনি আনন্দে নিত্য করছেন যথা ধনৌলব্ধন, যথা ধনৌলব্ধ ধন পরমানন্দ নিবৃত, ঠিক যেমন দরিদ্র ব্যক্তিরা ধন লাভ করে আনন্দে নাচতে থাকে। মহাপ্রসাদ বোধে নমস্তকো পরিধারেন কৃত্বেবম আনন্দয়ুত নিত্যতে স্ম গদাধর যথা ধনোলব্ধ ধন পরমানন্দ নিবৃত। তারপরে ঠাকুরের এইরূপ বিরুদ্ধাচরণ দেখিয়া হলধারী অধৈর্য হইয়া ক্রুদ্ধভাবে বলিতে বলিয়াছিলেন, তুমি কুবুদ্ধিবশত এ সকল কি করিতেছ, তুমি কুবুদ্ধিবশত এ সকল কি করিতেছ। এর কিছুদিন আগেই বলেছেন যে ঐশ্বরিক পূর্ণ মহা, ঐশ্বরিক কৃষক মহাশক্তি তোমার মধ্যে পূর্ণভাবে বিকাশ হয়েছে দেখা যাচ্ছে, এখন আবার মত পরিবর্তন করছেন। ঠাকুরের এইরূপ বিরুদ্ধাচরণ দেখিয়া হলধারী অধৈর্য হইয়া ক্রুদ্ধভাবে বলিয়াছিলেন, তুমি কুবুদ্ধিবশত এ সকল কি করিতেছ। দৃষ্ট্বা ধৈর্যচ্যুতে প্রাপ্ত হলধারী গদাধরম সক্রোধম মুক্তবান স্তন্ত কিম কৃতম ভো কুবুদ্ধিনা। দৃষ্টা, এইগুলি দেখে হলধারী যখন শ্রী গদাধরের এইসব দেখছেন, ধৈর্যচ্যুতি প্রাপ্ত, তার ধৈর্যচ্যুতি হল হলধারী গদাধর, তখন হলধারী গদাধরকে বলছেন সক্রোধ
অত্যন্ত কুপিত হয়ে সক্রোধম উক্তবামস্ত সক্রোধ উক্তবামস্তন্ত তখন অত্যন্ত ক্রোধি ক্রোধিত হয়ে তিনি তাকে বলছেন, কিম কিতম ভো কুবুদ্ধি না, তুমি কুবুদ্ধি বসত এসব কি করছো? এইভাবে তিনি প্রশ্ন করছেন। দৃষ্টয়া ধৈর্যচ্যুতি প্রাপ্ত হলধরী হলধারী গদাধর, এইসব দিকে যখন হলধারী তার ধৈর্যচ্যুতি হলো তখন তিনি গদাধরকে সক্রোধম উক্তবামস্তন্ত কিম কৃতম ভো কুবুদ্ধিরা, সেই সক্রোধে তিনি তখন বলছেন, তুমি তোমার কুবুদ্ধি বশত এসব কি করছো? দেষ্ট্বা ধৈর্যচ্যুতি প্রাপ্ত হলধারী গদাধরম সক্রোধম উক্তবামস্তন্ত কিম কৃতম ভো কুবুদ্ধিনা। এরপরে সেই হলধারী যে কথাগুলি বলেছে সেগুলি আমরা পরে পাঠ করব। আজ এখন এই পর্যন্ত একসাথে পাঠ হচ্ছে। ততকতে পয়াহুষ গতেষু হলধারিনঃ ততকতে পয়াহুষ গতেষু হলধারিনঃ ঠাকুরাচরণম দৃষ্ট্বা ভাবান্তরম উপস্থিতম যোশো গদাধর পূর্ব প্রসাদিয়ান ভোজনে কৃতবান বহুশস্তর্কম পণ্ডিতেন অগ্রজেন হি দেন ত্বস্যেব সংসিদ্ধে বদনাদেব এব স সাধনার্থম সাধারণস্য অস্পৃশ্যম অশুভম চয়েত স্থানম তদ্বীতকরণে সহস্তেন ন কুণ্ঠিত বিদ্ধিতোচ্ছিষ্ট পত্রাণি মস্তকে বৈ গদাধর সঞ্জেশ্বেত্রে দরিদ্রাণাম গঙ্গা গর্ভে ন্যপাতয়েত সম্মার্জনীম স্বয়ং নেত্তোচ্ছিষ্ট স্থানম মার্জয়েত পুনরণ্যদিনে সাধু সমবুদ্ধিমদর্শয়েত সর্বজীবে শিবজ্ঞান সাধন সিদ্ধেশদে দরিদ্রোচ্ছিষ্ট ভোক্তানাম করোত ভোজনম স্বয়ং মহাপ্রসাদ বোধেন মস্তকোপরি ধারয়ন কৃত্তেবম আনন্দয়ুতো নিত্যতে স্ম গদাধর যথা ধনো লব্ধধ্বন পরমানন্দ নিবৃত দৃষ্ট্বা ধৈর্যচ্যুতি প্রাপ্ত হলধারী গদাধরম সক্রোধম উক্তবামস্তন্ত কিম কৃতম ভো কুবুদ্ধিনা। ওম শান্তি 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 হরিহি ওম তৎসত শ্রী রামকৃষ্ণার্পণমস্তু জয় শ্রী গুরু মহারাজ কে জয় জয় মহামায়ে কে জয় জয় স্বামীজি মহারাজ কে জয় জয় গঙ্গা মায়ে কে জয়।